ব্রিটিশ শাসনের নাগপাশ ছিঁড়ে স্বাধীনতার লাল সূর্য উঠেছিল ভারতীয় উপমহাদেশে 1947 সাল। ব্রিটিশ শাসিত এই উপমহাদেশ স্বাধীনতা লাভ করে, জন্ম হয় ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের। সোনার বাংলা পরিচিত হয় পূর্ব পাকিস্তান নামে। স্বায়ত্তশাসনের অধিকার থাকার কথা থাকলেও পূর্ব পাকিস্তান তথা এই বাংলার মানুষের ওপর শাসন শোষণ শুরু করে পশ্চিম পাকিস্তানি শাসক দল। প্রথমে তারা আঘাত হানে মাতৃভাষার উপর, কেড়ে নিতে চায় বাঙালির মায়ের ভাষা, জোর করে চাপিয়ে দিতে চায় উর্দুকে। বীর বাঙালি প্রতিবাদে জেগে ওঠে, আন্দোলন দানা বাঁধে, রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে গর্জে ওঠে দেশের সূর্য সন্তানরা। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকার আকাশ বাতাস স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এই পরিস্থিতিকে আয়ত্তে আনতে গিয়ে তৎকালীন পাকিস্তানি মুসলিম লীগ সরকারের নির্দেশে পুলিশ বাহিনী ছাত্র জনতার মিছিলের ওপর গুলি বর্ষণ করে। সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার প্রমুখ ছাত্রনেতা শাহাদাত বরণ করেন। রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের রাষ্ট্রভাষা বাংলা। মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বিখ্যাত নাট্যকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুনীর চৌধুরী রচনা করেন তার বিখ্যাত নাটক কবর। ভাষা আন্দোলনে অংশ নেওয়া এই নির্ভীক শিক্ষক গ্রেফতার হন এবং জেলখানায় বসে রচনা করেন নাটকটি। প্রথম মঞ্চায়িত হয় জেলখানাতে। অভিনয় করেন জেলখানায় বন্দি কয়েদিরা। আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যার ধারাবাহিকতায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণ করে রাজশাহী কলেজের পরিবেশনায় এখন মঞ্চস্থ হবে কবর নাটকটি। ছাত্র শিক্ষকদের যৌথ অংশগ্রহণে নাটকটিতে অভিনয় করেছেন নেতার ভূমিকায় এম এ মালিক, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ, মুর্দা ফকিরের ভূমিকায় প্রফেসর আশিস কুমার সান্যাল, হিসাব বিজ্ঞান বিভাগ, ইন্সপেক্টর হাফিজের ভূমিকায় ইরতিজার রহমান লিখক, ইংরেজি বিভাগ, এম এ শেষ বর্ষ, ছায়ামূর্তি এক চরিত্রে কামরুজ্জামান সরকার, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ছায়ামূর্তি দুই চরিত্রে অর্ণ রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চতুর্থ বর্ষ, গার্ডের চরিত্রে জোসি কিব্রিয়া, ইংরেজি বিভাগ, চতুর্থ বর্ষ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনা কবর নাটকটি উপভোগ করার জন্য। যাওয়ার আগে আবার আরেকটার মধ্যে পড়ো না,
কাতার দেখে আল দিয়ে চলবে না কোনো কাজ নেই এমনি ডেকেছিলাম বাদিরা জানিয়ে দিও জি হুজুর যা লাগে তার চেয়ে বেশি ছড়িয়ে যান সরকার অনুমোদন আমি জোগাড় করে দেব
টাকা ঢালতে আপনার কষ্ট হয় কেন? কমতি বললে আপনি আমার কাছে চেয়ে নিতেন। সে কি আমি বুঝিনি স্যার? সরকারি কাজে সরকারি টাকা খরচ করতে আমি বিধবা হব কেন? তবে ওই ছোট লোকগুলোর আমার অদ্ভুত সব ধর্মীয় কুসংস্কার রয়েছে কিনা তাতেই তো যত সব ফ্যাক্টরা বাদ। মজুরি তো ষোলো আনা আদায় করবে, আর উপর আবার ধর্মের নাম করে সাত রকম গোষ্ঠী নষ্টি, এই কুসংস্কারই দেশটাকে খেলো স্যার। আমার বক্তৃতা আমাকে শোনাবেন না, কি ঘটেছে তাই বলুন। হাসপাতাল থেকে লাশগুলো টেনে হিস্ট্রে গাড়িতে তুলতে হয়েছে, তার উপর এতখানি পথ ঠাকে করে আনা, ঠাকুরই কিছু কম খায় না। আর ডাক্তারগুলো যেমন পশু, ঘোড়াগুলোকে কেটে কুটে একবারে নাশ করে রেখেছে। এসব কাজে নার্ভাস হলে এত বড় প্রতিষ্ঠানে নেতা হতে পারতাম না। তবু আপনাকে বলেছি, আমার হাত একটু উইক, বেশি স্ট্রেন সহ্য হয় না। যা ঘটেছে তাই বল। যা হবার তাই হয়েছে, টানা হেসরা আর তাকে ঠেকলেতে গাড়ির মধ্যে লাশগুলো একেবারে তালগোল বাকিয়ে গিয়েছে। কাটা টুকরোগুলো এলোমেলো হয়ে যাওয়ায় এখন আর বুঝবার উপায় নেই কোনটার সঙ্গে কোনটা যাবে। তাতে কি আমার একটা খুলবেন নাকি স্যার? মানে তাই থেকে আমি গোরগুরুদের বললাম, আলাদা আলাদা করে অতগুলো কবর বানিয়ে কি দরকার? একটা বড় মতন গর্ত করে তার মধ্যে সব ফাইসে ফুসে মেটি মাটি চাপা দিয়ে দিলেই হয়। রিসোর্স প্রফেসর, আপনার নামটা মনে রাখতে হবে, সকালে পার্টি অফিসে আসবেন, রিকমেন্ডেশন লিখে দিব। মেহরবানি স্যার। এই পাকিস্তান হবার পর আমরা পেটি অফিসাররা শুধু কিছু পেলাম না, পাকিস্তানের জন্য এত ফাইট করে আজও আমাদের সেই দশা। যদি আপনারাও আমাদের দিকে ফিরে না থাকা আমরা বাঁচব কি করি? আমাদের তো আর রাজনীতি নেই স্যার, সরকারি মামলা। যখন যে দল হুকুম চালাই সে হুকুমই দামি করি। এরপর তো বলবো না কিছু, আপাতত প্রভু খায় ও মানে গোরপুরে পঞ্চায়তারা বলে কিনা কাফি নেই, বলে কিনা মুসলমানের মুদ্রা কাপড় নেই, কাপড় নেই, জানাজা নেই, আর উপর একটা আলাদা কবর পছন্দ পাবে না, এ হতে পারে না, দাবি নেই। ও ধরে বসে রইল, কত বুঝালাম স্যার। আহামুখী করেছেন, আহামুখী করেছেন। সরকারি কাজ করেন কিনা পাবলিক সেন্টিমেন্ট বোঝেন না। ওদেরকে বোঝাতে যে সময় নষ্ট না করে ওদের খুশি মতো কাজ করতে গেলে আপনার ইজ্জত ঢুকতো? সমাজ সংস্কারের বক্তৃতা দেওয়ার জন্য সরকার আপনাকে বেতন দেয় না। আর ঘণ্টাখানিকের মধ্যে আকাশ স্পর্শ, আজান পড়বে, কার্ফিউ শেষ হবে, আপনি লাশগুলো নিয়ে এখনো মিটিং করছেন? আমি তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম স্যার। তাহলে সমস্যাটা কোথায়? ওই তখনই তো আবার একটা নতুন ফাঁকড়া বাঁধলো, খুব থেকে ওই মুর্দা ফকির ছুটে এসে চেঁচামেচি শুরু করে দিল। কে আপনাকে এত বার করে বলছি দমকা দমকা এক একটা আশঙ্কার কথা বলবেন না, হঠাৎ করে বুকে লাগে। যা বলবার তা নাটক না করে টিপে টিপে না বলে পুরোটা একবারে বলতে পারেন না? এই মুর্দা ফকিরটাকে কবর খুঁড়ে বেরিয়ে এসেছে নাকি? কাফের মধ্যে ঢুকলো কি করে? এই ঘাট করে কি করছিল? এখানেই থাকে স্যার, গুরুস্থানের বাইরে কখনো যায় না, বলেই তো এই নাম। তিন রাত এখানেই করে থাকে, মাঝে মাঝে কবরের সঙ্গে আলাপ পর্যন্ত করে। পাগল, বদ্ধ পাগল। লোকটা এমনিতে ভালো লেখাপড়া জানে, ভালো আলেম, গ্রামের স্কুলে মাস্টারি করতো। 43-এর দুর্ভিক্ষে চোখের সামনে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে বউকে না খেয়ে দেবে মরতে দেখেছে, কিন্তু কাউকে কবরে যেতে দেখে। ভাড়াগুলো পচেছে, শুকুনে খুবলে দিয়েছে, রাতের বেলা সে এসে টেনে নিয়ে গেছে। সেই থেকে পাগল, গোরস্থান থেকে কিছুতেই নড়তে চায় না, বলে মরে গেলে কেউ যদি কবর না দেয় মরার সময় হলে কবরের কাছাকাছি থাকবো, যাতে চট করে ঢুকে পড়তে পারি। বড় ট্র্যাজিক স্যার, অনেক খবর রাখেন দেখছি। চাকরি চাকরি স্যার, চারিদিকের অনেক রকম খোঁজ খবর আমাদের রাখতে হয় স্যার। বেশি খোঁজাখুঁজি করতে যে নিজের মেজাজটাই কোথায় খুঁজে এসেছে, মেহরবানি করে বলবেন কি লাশগুলো দাফন করতে এত দেরি হচ্ছে কেন? ঠান্ডা আপনার মগজ জমে গেছে, কেমন এলোমেলো করছেন? এক চুমুক টেনে নিন, শরীর গরম হবে, বুকে সাহস পাবেন, কথা গুছিয়ে বলতে পারবেন। নিন আপনার সামনে স্যার, তার উপর এখন আবার অন ডিউটি, টাকার লোকের সময় নেই। লাশগুলো মাটি চাপা দিয়ে কার্ফিউ শেষ হওয়ার আগে এখান থেকে ছুটে পড়তে হবে, ইলেভেন সময়টা নয়। ধরুন এক চুমুক টেনে চটপট কাজ শেষ করে ফেলুন। বোতলে মুখ লাগিয়ে খাবো স্যার। কেন, শুষ্ক লাগিয়ে দিতে হবে নাকি?
না বোধহয় দেখেনি। ও ব্যাটার চলাফেরা কিছু ঠাউর করা যায় না, ওর থেকে হঠাৎ খুশ করে একেবারে সামনে এসে পড়ে। বোধহয় আড়াল থেকে আমার সঙ্গে গোরপুরেদের কথাবার্তা শুনে থাকে। আচমকা একেবারে লাফিয়ে পড়ল, তারপর সে কি মুখর বক্তৃতা! আমি তো গোরপুরেদের কথা মেনেই নিয়েছিলাম, ও ব্যাটার না কুত থেকে উড়ে এসে ওদের পূজাতে শুরু করে দিল। কিছুতেই না, একটা কবরেই কাজ সারতে হবে। যে হারে মানুষ মরছে তাতে নাকি শেষটাই ওর কবরের বাজারে ঘাটতি করে যাবে। দেখুন তো স্যার, এইসব ভিড়ঘুরে কথাবার্তা ওটাকে শুদ্ধ করতে পারল না কেন? এই যে বলেন স্যার, মন ভুলিয়ে কাজ আদায় হলে জানে মেরে ফায়দা কি? পাগলা আদমি একটু তাল দিয়ে কথা বলতেই সুর সুর করে একেবারে আমার পেছনে চলে এলো। তারপর ওকে ওদিকে রেখে আমি এদিকটা পাহারা দিচ্ছিলাম। আর এই সাধারণ সে কবর থেকে ছাগল চালাচ্ছে, এখনো নাকি ঘোড়াই শেষ হলো না। তুমি বাঁচার নারায়ণ
আপনি বড় মজার কথা বলছেন হুজুর। এই তো ঠিক বুঝতে পেরেছো বাবা, তুমি আমায় ফাঁকি দিতে চেয়েছিলে, বলছে যে পাসপোর্ট না করে ওপারে চালান করে দেবে, কিন্তু পরীক্ষা না করে কি আর আমি এমনি এমনি যেতে দিই? বাবা হুজুর, আপনি বুঝি এখানকার পাসপোর্ট অফিসার, মাফ করে দিন হুজুর, আপনাকে চিনতে পারে? সাব্বাস বেটা, তোর নজর খুলছে। তা হুজুর এখন অনুমতি দিন, ওদের পার করে দিই। না, আমি প্রথমেই সন্দেহ করেছিলাম একটা কিছু গোলমাল হচ্ছে, তাই না চুপে চুপে সুরঙ্গ দিয়ে ঢুকে একবারে তোদের এই ঢাকা মোটর বাড়ির ভেতরে গিয়ে উঠলাম। ইন্সপেক্টর, প্রথমে দেখে মনে হল সব ঠিকই আছে, কিন্তু তারপর ভালো করে খেয়াল করে দেখি এর কাছে এক খাত দোস্ত নেই, কোনটা তা খুলি দিয়ে খেয়াল করে দেখি না তো ঠিক তো নেই, এটি হুজুর ঠিক, সব তো ঠিকই আছে, ঠিক নেই ঠিক নেই, তবে চোরা কারবার আমি ভালো দেখেছি, গন্ধ ঠিক নেই, গন্ধ বাসিনের আর গন্ধ আমি চিনি না, এ বাসির গন্ধ অন্যরকম, গ্যাসের বাড়িতে এ মুর্দা কবরে থাকবে না, 30-25-30 হাত যখন নিচেই মাটি চাপা দেয় না কেন, এ মুর্দা কবরে থাকবে না, কবর খুলে বেরিয়ে চলে আসবে, উঠে আসবে। ও তাহলে বলুন কবর দেওয়া হয়ে গেছে, থাক গন্ধ থাকুক, মাটির নিচ থেকে নাকে লাগবে না, করে জোর করে কবর দিয়ে দিল, আমার বলবে না, আমিও তোমাদের কথা শুনব না, অবৈধ কবরের মেয়ে আমি ওদের থেকে তুলে দিয়ে আসতে চললাম। আমার গায়ের গন্ধ তো নয়, দেখি দেখি দেখি, ভাই বলো এইবার পেয়েছি, বেচারা কি ভুল তাই না করেছে? ইন্সপেক্টর, লোকটাকে দূর করে দাও এখান থেকে। গন্ধ তোমাদের প্রায় মরা মানুষের গন্ধ, তোমরা এখানে কি করছো? যাও যাও তাড়াতাড়ি কবরে চলে দাও, ফাঁকি দিয়ে ওদের পাঠিয়ে দিয়ে নিজেরা বাইরে থেকে মজা লুটতে চাও না? না না, আমার রাজ্যে সব চলবে না, তোমাদের গায়ে মুখে মরা মানুষের, তোমরা এখানে কি করছো? তোমাদের জন্য অন্য কোথাও জায়গা ঠিক হয়ে গেছে, এমন ফাঁকি দাও না, যাও যাও তাড়াতাড়ি কবরে চলে যাও। ইস, গোরখুরেরা কি ভুলটাই না করেছে, না না এ তো হতে পারে না, 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 এ তো হতে পারে না। স্যার দেখলেন তো সব কাজ খতম, স্যার দেখলেন তো পাগলটাকে কিরকম পোষ মারালাম, পাগলটাকে এত হুজুর হুজুর না বললে শেষটায় হয়তো গায়ের দিকেই ছুটতো, আর শরীর তো অনেকক্ষণ ধরে এমন নড় করে মনে হচ্ছে যে এর উপরে কিছু এসে পড়লে বার্তা পাওয়া যেত ভালো হতো, তুলে নিয়ে আপনাকে শুদ্ধ করে ফেলতাম। ওই একটা নোংরা কথা বারবার বলবেন না স্যার, তাহলে আমিও আপনার সম্পর্কে দু একটা হক কথা বলে ফেলবো। কিন্তু যেমন যেমন বেশ একটা বলছি, আমাকে তুলে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা বা অবস্থা আপনার এখন নেই, আপনি এখন নিজেকে নিজের পায়ে খাড়া রাখতে পারলে প্রচুর হাত তালি পাবে, বক্তৃতা না করলেও হাত তালি দেব, মার হাত সাবাস, খুব ধরেছেন দেখছি, ডিপার্টমেন্টের মুখ উজ্জ্বল করবে, একবার তো উঠে দাঁড়ায়নি, ধরে ফেললেন কি করে? অনেকদিন হলো স্যার এই লাইনে আছি,
এতটুকু বুঝবো না? অবটা ধরতে পারেননি, উঠে দাঁড়াতে হয়তো আমার একটু কষ্ট হবে, বক্তৃতা আমি ঠিকই দিতে পারবো। কি বিশ্বাস হয় না? বিশ্বাস? হ্যাঁ তা পারবে, আমি আর আমার এই ব্রেনটার ঠিক আছে, যে কোনো পরিস্থিতিতে আমার ডিউটি আমি ঠিক পালন করে যেতে পারবো। মানে চোখ আর কানটা একটু বেশি কাজ করছে বলে বদ্ধ ভয় হয়। ভয়? কিসের ভয়? তুমি মনে করছো ওই মুর্দা ফকিরের কথা আমি ডরাই? এখান থেকে যাওয়ার আগে ওটাকে মুর্দা বানিয়ে যাও, ওর থেকে আমার জিন্দা পিয়ে রেখেছে, ওর কথায় কবর থেকে লাশ উঠে গেল। কিছু মনে করবেন না স্যার, একটা সবার খুঁজ করছি আমি। মনে করেন সত্যি সত্যি ওই মুর্দা ফকির যদি লাশগুলো একটা মিছিল নিয়ে এসে সামনে দাঁড়ায়, করবেন তখন আপনি? সবাইকে আপনাকে শুদ্ধ করে ফেলবো। আমি কিন্তু আপনার সঙ্গে রসিকতা করিনি স্যার, শুনেছি ওই মুর্দা ফকির অনেক কিছু জানে, কিন্তু যদি লাশগুলো মিছিল নিয়ে আসেও আমি ভয় পাই না, একটুও না। প্রথমে হাসবো, তারপর এগিয়ে যাব, তারপর হাত দিলাম, ভয় কিছুতেই পাবো না। কলা চেপে ধরে রাখবো যাতে ভয় কিছুতে ভেতরে ঢুকতে না পারে। আর একটু দেবেন স্যার, বড্ড ভয় করছে, ছেলে বুকে সাহস আছে, এমন জানি ইয়ে করছে। পুলিশ পুলিশ স্যার, পুলিশে বুঝবে কি করে? দেখেছি, তুমি ছুটে স্যার দেখেছো? আমাদের কাজে যায় তা হয় না স্যার, ওকে এখানে রেখে
আমরা চলে যাব তা হয় না। আমার ডিউটি আমাকে করতেই হবে, ওকে ফেরত না পাঠিয়ে আমরা চলে যেতে পারি না স্যার। আমি যাব না, আমি থাকব। কোথায় যাবে না, কোথায় থাকবে? কবরে যাব না, এখানে থাকব। অবুদের মতো কথা বলো না, তোমাদের এখন আর এখানে থাকতে নেই, তোমরা মরে গেছো, অন্যখানে তোমাদের জন্য নতুন জায়গা করা হয়েছে, তোমাদের এখন সেখানেই চলে যাওয়া উচিত। মিথ্যে কথা, আমরা মরিনি, আমরা মরতে চাইনি, আমরা মরব না। মরো এক হয়ে স্যার, আলাপ করে সুবিধা হবে বলে মনে হচ্ছে না। একটা বক্তৃতা দিয়ে দেখবেন স্যার, যদি কিছু আসল হয় পারবেন না স্যার, আপনি তো বলেছিলেন। যাই হোক, বক্তৃতা দিতে আপনার কোনো কষ্ট হবে না, একবার ট্রাই করুন না স্যার। দেখো ছেলে, আমার বয়স হয়েছে, তোমার মুরব্বীরা আমাকে মানে, বহুকাল ধরে দেশের রাজনীতি আঙুলে টিপে টিপে ঘুরেছে, শেপ দিয়েছে। কমের বৃহত্তম রাজনৈতিক প্রতিষ্ঠানের বলতে পারো একচ্ছত্র মালিকা, কোটি কোটি লোক এদেশের আমার কথায় উঠে বসে। কবরে যাব না। আগে কথাটা ভালো করে শোনো, তুমি বুদ্ধিমান ছেলে, শিক্ষিত ছেলে, একটু চেষ্টা করলেই আমার কথা বুঝতে পারবে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে উঁচু ক্লাসে উঠেছো, অনেক কথা পড়েছো, তোমার মাথা আছে। ছিল, এখন নেই, ভুলি নেই, উড়ে গেছে। ভেতরে যা ছিল রাস্তায় ছিটকে পড়ে নষ্ট হয়ে গেছে। জীবিত থাকতে তুমি দেশের আইনকে মানতে চাও, মরে গিয়ে এখন তুমি পরকালের কারণকেও অবজ্ঞা করতে চাও। কমিউনিজমের বেতারটা তোমার উপর ভর করেছে, মরে গিয়ে এখন তুমি কবরে যেতে চাও না। তোমার মতো ছেলেরা দেশের সর্বনাশে যেও সাথে থাকতে পারবে না। তোমাকে দেশের নামে, কমের নামে, দিনের নামে, যারা এখনো মরেনি তাদের নাম কি করছি, তুমি যাও যাও যাও। আমি কি লাভ তোমার বেঁচে, অশান্তি ডেকে আনা ছাড়া তোমার কাছে কি লাভ? তুমি বেঁচে থাকলে দেশে বারবার আগুন জ্বলে উঠবে, সব কিছু করে ছাড়খানা করা পর্যন্ত সে আগুন নিভবে না। তার চেয়ে তুমি লক্ষ্মী ছেলের মতো কবরে চলে যাও, দেখবে দুদিনে সব শান্ত হয়ে যাবে, দেশে শান্তি ফিরে আসবে। আমি ওয়াদা করছি, তোমাদের দাবি অক্ষর অক্ষর মিটিয়ে দেব, তোমার নামে মনুমেন্ট স্যার, মনুমেন্ট, মনুমেন্ট গড়িয়ে দেব, এর জুড়া তার প্রচারের ব্যবস্থা করবো। আর বলুন তাই কর, ভাই তোমার তরু অমন স্তব্ধ পাথরের মূর্তির মতো আকাশ মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকো না, মুতে যাও, চোখ অদৃশ্য হয়ে যাও। কে তুমি? কে না বললে চিনতে পারবেন না, হাইকোর্টের কেরানি ছিলাম, তখন টেরো পাইনি, ফুসফুসের ভেতর দিয়ে চলে গিয়েছিল এপি টুপি, বোকা ডাক্তার ধামকা কেটে কুটে গুলিটা খুঁজে খুঁজে হয়রান হয়েছে, জমাট রক্তের মধ্যে ফুটোটা নজরেও পড়েনি প্রথমে। তুমি এতে দলে এসে চলেছো নাকি? গুলি দিয়ে গেঁথে দিয়েছে, ইচ্ছে করলেও আলগা হতে পারবো না। তুমি আমাকে চিনো? চশমাটা আর খুঁজে পাইনি, অন্ধকারে আপনাকে চেনা যাচ্ছে না, তবে আপনার গলা চিনি। আমার কথা শুনেছো? এইমাত্র যা বলছিলাম। আপনি মিথ্যেবাদী, কথা দিয়ে আপনি কথা রাখেন না, আপনি অনেক ওয়াদা করেও সেবার আমাদের দেড় মাসের লম্বা ধর্মঘট ভেঙে দিয়েছেন, আমার ছোট ছেলেটা তখন মারা যায়, আপনার কথা শুনেছি, আপনার কথা ভুলিনি, আপনি মিথ্যেবাদী। আমরা কবরে যাব না, আমরা বাঁচব। হবে না, এলাইনে ঠিক কাজ হবে না, অন্য রাস্তা ধরতে হবে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, দেখবে ঠিক কাম করে, একটু ভুল বদলাতে হবে, সবই আমাদের করতে হয় স্যার, আপনি চুপ করে বসে দেখুন। কি মেয়ে লোকের মতো হুন্ডা দিয়েছে
স্ত্রী লোক ওই ছোটার মা, কথা বলবেন না, শুধু দেখে যান। বুঝতে পারছেন না, সবাই একটু ঘোরের মধ্যে আছি, কিচ্ছু বুঝতে পারবে না। কোথায় গেলি তুই? কে? মা, মা, তুমি কোথায়? মা, এই যে জাদু এখানে। তুমি আমার উপর খুব রাগ করেছো না মা? তুমি বারণ করলে তবু আমি তোমার কথা শুনলাম না। রাস্তা থেকে ওরা ডাকলো, আমি ছুটে বেরিয়ে গেলাম। তোমার কাছে বলতে গেলে পাছে তুমি বাধা দাও, এই জন্য তোমাকে কিছু না বলেই চুপে চুপে চলে গেছি। আজ যে ওরকম গোলমাল হবে, তুমি আগে থেকে কি করে জানলে মা? মা হলে সব জানতে হয়, মা হলে জানতি মার কষ্ট কি, মার বুক খালি হলে কেমন লাগে, তুই দস্যু ছেলে তুই বুঝবি না। তোমার সব কষ্ট বুঝি মা, নাক মুখ বেয়ামার কেবল রক্ত গড়িয়ে পড়ছিল, সমস্ত দুনিয়াটা ঝাপসা হয়ে এলো। আমার তখন খালি কি মনে হচ্ছিল জানো মা? মনে হচ্ছিল তুমি বুঝি আমাকে জড়িয়ে ধরে কাঁদছো। শেষবার টাইফয়েড জ্বরের ঘোরে যখন আমি প্রলাপ বকতাম, তখন যেমন আমায় বুকে জড়িয়ে ধরে কাঁদতে, ঠিক তেমনি। আর আমার নাক মুখ গড়িয়ে তোমার চোখের গরম নোনা পানি কেবল ঝরছে আর ঝরছে। তবু তো কোনো কথা শুনিস না, কেবল মার দুঃখ বাড়াতেই জন্মেছিস। এ তোদের কি নেশা, এত মরণ পাগল কেন তোরা? নিচে কথা মা, আমরা কেউ মরতে চাইনি মা। তোমার কাছে থাকতে কি আমার ইচ্ছে করে না? হাড়ি কিনে লণ্ঠন জেলে অনেক রাত পর্যন্ত পড়ব, তেল কমে এলে সলতে উস্কে দিয়ে পড়ব, আর তুমি বারবার এসে বকবে কেবল বকবে, তারপর লণ্ঠন জোর করে কেড়ে নিয়ে যাবে, এনে বিছানায় শুইয়ে দেবে। অন্ধকারে মশারির ফাঁক দিয়ে ছায়ামূর্তির মতো ঘুমে জড়ানো তোমার ছোট্ট এলোমেলো শরীরটা দেখবো, দেখবো মা। চলে যাও না মা, তোমায় আমি দেখবো, তোমায় আদর করবো মা। মা তুমি কোথায়? মা, মা, ঘুমের ঘরে কি করছিস? স্বপ্ন দেখছিলি বুঝি? অনেক রাত হয়েছে লক্ষ্মী বাবা, রাত জেগে পড়ে কাজ নেই, বিছানা করেছি, চাদর আমার, শুতে যা। আমাকে শুতে যেতে বলছো মা? না না, আমি শোব না, আমি এখন শোব না মা, আমি আর কোনো দিন শোব না। একবার ঘুমিয়ে পড়লে ওরা আর আমাকে জাগতে দেবে না। তুমি বুঝতে পারছো না মা? না না, আমি শোব না, আমি যাব না, আমি থাকবো, আমি উঠে আসবো। ইন্সপেক্টর, তোমার এই ভূতের নাটকটা কতক্ষণ চলবে? জি বাবা, জিদ করো না লক্ষ্মীটি, শুতে যাও, মার কথা শোনো। মিন্টু, মিন্টু, মিন্টু ঘুমোয়নি এখনো? আমার কোলে আসার জন্য কাঁদছে। দাও, আমার করে দাও। ইস, জ্বরে যে একেবারে কাটা পুড়ে যাচ্ছে গো। খবরদার, ফেলে দাও, ফেলে দাও বলছি, এই শেষবার মতো বলছি, ভালো যাও তো সবগুলো সরে যাও, চলে যাও এখান থেকে। আমি যাব না, আমি বাঁচবো মা। বৃষ্টিতে ভেজা নরম ঘাসের ওপর দিয়ে খালি পায়ে আমি আরো হাঁটবো মা, ঠান্ডা রূপোর মতো পানি চিরে হাত পা ছুড়ে সাঁতার কাটবো মা।
কাঁদিস না মিন্টু, তোর বাপ কি কম চেষ্টা করেছিল? দুষ্টু মূর্তি মাসের শেষ বলে কিছুতে এক রক্তি বাড়লি বাকি দিল না, বেতন নেই দেড় মাস, দেবে কেন? তুই কাঁদিস না মিন্টু, তুই কাঁদতে তোর মাও যে কেবল কাঁদবে। এখন চুপ করে ঘুমিয়ে থাক, দেখবি কাল ভোরে সব জ্বর কোথায় চলে গেছে। কাল পর্যন্ত তোমাদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? না, আমি তো পারবো না, এত আবদার আমার সাথে চলবে না। গেট আউট, দে মিলস, বেরিয়ে যাও। উত্তেজিত হবে না স্যার, বুল্লি বুল্লি, তুমি একটুও ভয় পেও না, কিচ্ছু ভেবো না মা, আমি কিছুতেই মরবো না, ছায়ামূর্তির মতো বার বার আসবো। তুমি যদি আমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়া, দরজায় এসে টোকা দেব, চৌমাথার মোড়ে দাঁড়িয়ে হাত ছানি দিয়ে তোমার ইশারা করব, তোমার কোলে ঝাঁপিয়ে পড়ব মা। দূর বোকা, তুই স্বপ্ন দেখছিস, ভয়ের কি আছে? তুই তো আমার কোলে, আমি থাকতে তোকে মারে এমন দৈত্য দুনিয়ায় নেই। এগুলো সব কিচ্ছু না, সব সংসেজে তোকে ভয় দেখাতে চায়। তুই ঘুমো ঘুমো। ইন্সপেক্টর, আমি সব মানি না, আমি সব পুঁতে ফেলবো, একটা একটা করে গুলি করে মাটির নিচে পুঁতে ফেলবো, হাজার হাজার হাত মাটির নিচে পুঁতে ফেলবো, যাতে কোনো দিন আর ভয় দেখাতে না পারে। গুলি, সব গুলিকে আবার গুলি করো, গুলি কাট কাট কাট, জি হুজুর, গুলি করো গুলি। আছে আমার কাছে আরো কয়েকটা আছে, এলিম বুলেট খুব তাজা টাটকা, এখনো খুন লেগে রয়েছে, হাত পাতুন ধরুন, লোড আপনি করুন, আমি ওদের থেকে তুলে নিয়ে আসতে চললাম, চাই মিছিলটা আমি এদিকেই নিয়ে আসি। কোথায় গেলি তোরা, ঘুমিয়ে নাকি? উঠে বুঝতে পারছি।
তোমার গানের কেমন পেয়েছো নাকি? বন্দুকের গুলির মতো স্যালুট করতে শিখেছো দেখছি। কি যাও গাড়িতে উইটে হবলে আপনাকে লেগে ইন্তজার করতে আছে। কারফিউ শেষ হইতে আর দেরি নাই, সব কাম ফত। সব কাজ ফতম তো? হুট সব কাজ ফতম স্যার। নির্জন বিশ্বাস হচ্ছে না বুঝি স্যার, নিজেই দেখুন না একবার। কিছু তালাশ করতে আছেন হুজুর, খুঁজে দেখো না। চলো। ওসব কিছু না স্যার, গোরস্থানে এরকম কত কিছু হয়, তার উপর আবার কি মানে। চলো, যাওয়ার আগে মুর্দা ফকিরটাকে সঙ্গে নিয়ে চল, কিছুদিন থাকুক। হ্যাঁ মুর্দা ফকির? ও নিশ্চয় নিশ্চয়। ইয়েস স্যার। সম্মানিত সুধি, আপনারা এতক্ষণ দেখলেন মুনীর চৌধুরী রচিত আমাদের ভাষা আন্দোলনের উপরে বিখ্যাত নাটক কবর।